নমস্কার সীমা ভিলেজ কুকিং এ আরো একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। আজ রবিবার, তো যাব একটু বাজারের দিকে। প্রচন্ড বৃষ্টি হওয়ার পরে বাজারে সবজির দাম কেমন কি হয়েছে, কেনা যাবে কিনা, আর কোন সবজি কি রকম দাম, কিছুটা আপনাদের সঙ্গেও শেয়ার করব। কারণ প্রচন্ড বৃষ্টি হওয়ার পরে সবজি তো ক্ষয়ক্ষতি হয়ে থাকে চাষীদের, তো কোথায় কি কেমন দাম বেড়েছে কমেছে। তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের একটু বন্ধু হবেন, আর একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, যাতে আমাদের ভিডিওগুলো একটু মানুষের কাছে পৌঁছে যায়। আর আয়ুষ চুপ করে দাঁড়িয়ে আছে ওই ধারে রাগ করে, এখন তো আমি চুল কাটার সময় পাচ্ছি না, বা এই রাস্তার উপরে কাটাও সম্ভব না। মাঠে জল, মাঠে চেয়ার পেতে বসে কেটে দিতাম, তা বলছে এবার সেলুন থেকে কাটিয়ে আনবো। ও রাজি না, ও বলছে তুমিই কেটে দেবে, তার জন্য রাগ করে শুয়ে আছে। ড্রেসটা দেখো, ছায়া বেঁধে গেল, এটা খুব ভালো হয়েছে। বাজার তো সব নিয়ে এসছি না, আমাদের জন্য কিছু রেখে এসছি, সবজি টবজি যা উঠেছিল। ভাবটা দেখো, পাকা বুড়ি আছে, গানের ক্লাস নি, চলো চলো লেট হয়ে যাচ্ছে, চলো তাহলে তোমরা বাড়ি থাকো, আমরা যাই, চলো যাবি? হ্যাঁ ও যাবে, তাই দেখো ভাবটা দেখো। মন দিদি হেসে হেসে বাজার থেকে চলে আসলো, চলো 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 চলো। বাজারে যাইনি, কোথায় গিয়েছিলে? ও রবিবারও মনে ছাড় নেই, আমাদেরও রবিবার একটা মাস্টার দিতে হবে, কে খুব খালা হয়ে যাচ্ছে। আরে কি মাছ নেবে, নাও কাতিদা তো বিশাল জামে আছে আমার। আমাদের এই মাছ বাজার আর সবজি বাজার করে তো বড় এরিয়া নিয়ে আছে, দেখুন আমি বাজারটা সম্পূর্ণ একটু ঘুরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এটা আমাদের পিয়ালি রবি মার্কেট, এর উপরে যত কসমেটিকের জিনিস পাওয়া যায়, এটা সিঁড়ি দোতলা, কত হয়েছে
মিষ্টি হবে তো না তিতো জানি না বাবু জল কিনে খেয়েছে তাহলে তুমি তো অনেক লাভ করেছো বেলাতে গিয়ে একটু বেলায় দাম কমেছে ছিল মাছ দিয়ে ঝোল করে খাওয়ার জন্য কিন্তু বললো 15 টাকা শোয়া আর গা করলাম না আমি গল্প করছিলাম না আগের দিনে 200 টাকা ছিল আজ দাম কমেছে বলো হয়তো বেলাতে গিয়েছি বলে দাম একটু কমিয়েছে সবজিগুলো সব ধুয়ে নেব কিছুই সবজি নেই নি উচ্ছে আর কলা আর পেয়ারা লঙ্কা আগে একবার কলা এনেছি পুরো শক্ত হয়ে উঠেছে রান্না করার পরে মানে পেকে যাচ্ছিল বুঝতে পারিনি এবার ছোট ছোট দেখে নিয়েছি ঠিক করেছো ছোট ছোট কলা যদি ভালো হয় তাহলে ভালো আর মাছটা নিয়েছি মাছটা এখন কেটে নি নিয়ে আমি চ্যান করবো আয়েশকে চ্যান করাবো তারপর রান্না এখন চ্যান করার হাতে কেটে নি চ্যান করে পুজো দিতে হবে আর আঁশ ঘাটতে ভালো লাগবে না তবে না এই জন্য বলে মাছে ভাতে বাঙালি সেই ঝড়ের দিন রাতে মাছ ভাজা দিয়ে খেয়েছি তারপরের দিন খাইনি কালকের খাইনি এখানে কি খেলা হচ্ছে
রান্না বাটি আয়ুষ কি করছে ওরা আমরা খেলছিলাম আমি ওরা এমনি কেটে দে বলে কেটে দিচ্ছি দেখো সাবধানে খেলা কর যেন তোমার সাথে দিকে নজর যায় না হ্যাঁ তা যাব দরকার নেই জল পড়ে এক নম্বর কথা আর দু নম্বর হচ্ছে রাস্তার সমান না উপর দিয়ে জল পড়ে খুব উপর দিয়ে কলকল করে জল পড়ে দেখেন বিড়াল ডাকছে কোথায় এ আমরা অনেকদিন পর মাছ এনেছি তাও তোর একটু দেবো কনে কি খেলা হচ্ছে কানে রান্নাবাটি ও কিচেন ঘরের কাটার মেশিন কিচেন ঘরের কাটার মেশিন আচ্ছা আয়ুষের চুল কাটাটা কেমন হয়েছে তোমরা দুজনে বলো হ্যাঁ হেভি হয়েছে আয়ুষের আয়ুষের হেরে হেরে লাগছে আর মিলে কেমন লাগছে ওর হেভি লাগছে না নায়কের মতো লাগছে এই এটা আমি চচ্চড়ি করছি এটা চচ্চড়ি করব নাকি এই হাতে একবার কলা কেটে দিচ্ছি যাই হোক কলতলার কাজ সেরে চ্যান করে বেরিয়েছি এখন একটু পুজো দিয়ে নেব তারপরে রান্নার দিকে যাব এই সময় তুলসী গাছে পাতা ভরে থাকে আর কি সুন্দর বড় বড় পাতা আর কিছুদিন পরে পাতাগুলো ছোট হয়ে যাবে আর ফুল তো আর হাতে পাওয়া যায় না একদম মগডালে হয়ে আছে ডালগুলো সব ছেঁটা হয়ে গিয়েছে না দুটো পেয়েছি যা হোক কেটে কেটে সব উপরে তলা গেছে আমাদের ঠাকুরের মন্দিরটা যাদবপুর বিজয়গড় থেকে দিদি ভাই পাঠিয়েছে দিদি ভাইয়ের নাম মিঠু দিদি ভাইকে অশেষ ধন্যবাদ দিদি ভাইয়ের ফ্যামিলি দীর্ঘায়ু পাক দিদি ভাইয়ের ফ্যামিলি সবাই ভালো থাকুক সুস্থ থাকুক পুরানো বাড়িতে থাকে হ্যাঁ ও বলে দিদি তুমি এখানে মেলবে
জায়গাটা কিনেছিল তো ওই জন্য কোন রকম ঘরটা বেঁধে সেভ করে রেখেছে। উচ্ছে ভাজা হবে কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোল, একদম বাংলা খাওয়া, বাঙালির প্রিয় খাওয়া। দুপুরে বিশেষ করে ছুটির দুপুরে মাংস হলে ভালো হয় রবিবার, কিন্তু আমরা মাংসটা খাচ্ছি না, কারণ কদিন ডিম তারপরে পরোটা সেদ্ধ ভাত এই সেই খেয়ে ঝোল ভাত একটু খাওয়ার ইচ্ছা হলো। আয়ুষও বললো মা কাঁচা কলা নাও, ও যখন মাংসের কথা বললো না চেপে যাই, পরে একদিন হবে। উনুনটা জ্বালিয়ে দিয়েছি, আস্তে আস্তে জ্বলে উঠছে, তার আমি মাছটা লবণ হলুদ মাখিয়ে নেব। আর সব কাজ সেরে উঠতে উঠতে একটু বেলাই হয়েছে, ভোগ্যের রবিবার একটু বেলাই হয়ে যায় আমাদের। হলুদ আর লবণ দিয়ে মাছটা মিশিয়ে নেব, উনুনটা দিকে ভালোই জ্বলে উঠেছে। উনুনে কড়াইটা বসিয়ে দেব, যে রোদ হচ্ছে এখন কিন্তু উনুনটা অতটাও ধোঁয়া হবে না, এখন একটু ভালোই জ্বলবে। কাঠগুলো রোদে দেওয়া আছে, ওখান থেকে এনে এনে উনুনে দিচ্ছি। রোদ চলে গিয়েছে কাঠের থেকে, তবুও একটা গরম ভাব আছে, রোদ চলে ছায়া পড়ে গিয়েছে। কলা আর আলুটা জলে হলুদ দিয়ে রেখে দিয়েছিলাম, এবার জল সরিয়ে নেব। এধারে কলার তরকারি বসিয়ে দেবো আর এধারে মাছ ভাজা বসিয়ে দেবো। সকালে আলু সেদ্ধ ভাত করে আমরা খেয়েছি, তো একবার দুপুরের মতো রান্না করে নিয়েছিলাম, আর এখন তরকারি রান্না করে নিচ্ছি। তরকারি থাকবে, রাতে একটু ভাত করে নেব। তেলে পাঁচ ফোড়ন দিয়ে দেবো, চেরা কাঁচা লাগবে। একটা কাঁচের বাটিতে অল্প একটু জল নিয়ে নেব, এক চামচ জিরে গুঁড়ো, এক চামচ ধনে গুঁড়ো, একটুখানি হলুদ গুঁড়ো আর একটু লবণ, ভালোভাবে মিশিয়ে রেখে দেবো। গুঁড়ো মশলা এভাবে ভিজিয়ে গুলে রেখে দিলে বেশ একটা বাটা মশলার স্বাদ আসে। গুঁড়ো মশলাগুলো ভিজিয়ে রেখেছিলাম, একটু যেন বেড়ে ঘন হয়ে গেছে গলাটা, আর কলা আলুটা প্রায় ভাজা ভাজা হয়ে এসছে, এখন বাটা মশলাটা দিয়ে দেবো। এবার জল দিয়ে দেবো, ঢাকা দিয়ে দেবো। এই মুরগিটা পুরো দেশি মুরগি না তোমার? হেভি দেখতে চেহারাটা তো, হেভি মুরগিটা। হ্যাঁ হেঁটে আসছে, কি সুন্দর লাগছে দেখতে। গ্রাম বাংলার প্রকৃতির দৃশ্য। একটা গাছে কতগুলি পেঁপে হয়েছে দেখুন, পাশে একটা জবা ফুল গাছ, কি সুন্দর ফুল ফুটে রয়েছে। এটা একটা সুপারি গাছ, সুপারি গুলো কি সুন্দর পেকেছে, হাফ হাফ পাকা হয়েছে। ধানগুলো আস্তে আস্তে কচি থেকে ফুলে পরিণত হয়ে এখন ধানে থেকে চালে পরিণত হয়ে গিয়েছে। মাথাগুলো কি সুন্দর নুয়েছে, কি সুন্দর এখন ঝুলে পড়েছে। মাছগুলো ভেজে নিয়েছি, প্লেটে তুলে নেব।
মাছ ভাজার তেলে উচ্ছেটা ভেজে নেব। লবণ আর হলুদ দিয়ে দেবো একেবারে। তরকারিটা আলগা করে দেখে নেব। মাছের মাথাটা আগে দিয়ে দেব, মাছগুলো দিয়ে দেব। তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নেব। নামানোর সময় তখন মনে হয় এবার কি করে নামাবো, এই কড়াটা আমি ভয়ে ভয়ে ব্যবহার করি। এই তো হবে আছে, আস্তে আস্তে আমি পেরে যাচ্ছি। একেবারে ঝোল বললে হবে না, তিন জনে খেতে বসেছি। এই দুটো উঠতে বাজা খাবে, তারপরে তোমার ভালো, তুমি খাওয়া না উঠতে পারো। খাও না, তার ভালো লাগে তো। যেটা গালের জন্য ভালো লাগে না আর তিতো লাগে, এগুলো কিন্তু পেটের জন্য লিভারের জন্য ভালো। যা স্বাদ লাগে না সেটা শরীরের জন্য কাজে লাগে। জিভ আর লিভার দুজনের তো ঝগড়া হয়ে যাবে। যে খাবার জিভে স্বাদ লাগে সেটা লিভার নেয় না, আর যা স্বাদ লাগে না এবং তিতো লাগে সেটা লিভারে নেয়, সেটা লিভারের ক্ষমতা বাড়ে। যেমন পেঁপে খাও, যেমন পেঁপে সিদ্ধ খাও, জিভে স্বাদ লাগবে না কিন্তু পেটে লিভারের জন্য খুব উপকার। খেয়েছিলে উপচি দুটো? খেয়েছো? আমার একটু উচ্চ রব ফেলে দেবো কেন, উচ্চ খুব ভালো জিনিস খেতে হয়। আয়ুষ বলেছে কলা দিয়ে মাছের ঝোল কর, দেখো কত রকম ফল ওঠে সিজন অনুযায়ী। আমার ফলের মধ্যে কোন ফলটা ভাল লাগে বেশি? আম। বলবো আম খাওয়া ছেড়ে দিয়েছো? আম খেতে ভাল লাগে, ওটা সেকেন্ডে ফার্স্টে কে আছে জানো, খেয়েছে বাবু মা আমার এই টক বাবুমা তো ভালো হয়েছে ওই জন্য তার কাছে এত ভালো। খাওয়া দাওয়া তো চলছে, আর পর্বটা বাড়াবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। নমস্কার, নমস্কার, টাটা।